হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি দাঁতের ব্যথা হোক দাঁতের মাড়ি ফোলা রক্ত পরা ঠিক আছে এই ধরনের সমস্যার জন্য একটি ভালো মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে আপনার দাঁতের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যাদের দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে মাড়িতে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়ছে ঠিক আছে বা সকেট যে আছে ঠিক আছে মারির মধ্যে যে সকেট সেই সকেট যাদের কমজোর হয়ে যাচ্ছে যেই কারণে দাঁত লুজ হয়ে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে সেসব সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল বায়ো কম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব মেডিসিনটি খুবই কাজের মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনটি আপনি নির্ভয়ে বেশি দিন খেয়ে যেতে পারেন মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব সো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন তবে আপনি ভালো করে বুঝতে পারবেন ভিডিওটি প্লিজ লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন দাঁতের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল বায়ো কম্বিনেশন মেডিসিনটির নাম হচ্ছে বিসি টোয়েন্টি থ্রি ভীষণ কাজ করে যেটা বললাম যাদের দাঁতে ব্যথা শুরু হয়েছে মাড়িতে যাদের ব্যথা মারি ফুলে যাচ্ছে মারি লাল হয়ে যাচ্ছে মারি দিয়ে রক্ত পড়ছে ঠিক আছে বা যাদের দাঁত খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে এইসব সমস্যা দূর করার জন্য এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি ভীষণ কাজ করে ভীষণ এফেক্টিভ মেডিসিন এছাড়া যাদের সেন্সিটিভিটি রয়েছে মানে গরম জল খাওয়ার পরে দাঁতে ধরে বা ঠান্ডা জল মুখে দিতেই দাঁতে ধরে সেন্সিটিভিটি যাদের আছে সেই সেন্সিটিভিটি দূর করার জন্য কিন্তু এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি ভীষণ এফেক্টিভ ভীষণ হেল্প করে এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে আপনি পার্চেস করে নেবেন এস কোম্পানির হোক বা জার্মানি কোম্পানির যে কোনো একটা ভালো কোম্পানির আপনি নিয়ে নেবেন একটা নিলেই হলো পচি গ্রামে শিল্পেক পাওয়া যায় আপনি নিয়ে নেবেন এবারে এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলছি বড়রা এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি খাবে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার প্রয়োজনে চারবারও খেতে পারে নর্মালি চিবিয়ে চিপে বা চুষে চুষে খেতে পারে সামান্য গরম জলে গুলেও খেতে পারে এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে দু চার পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার চারবার বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা সেভাবে খাবে এই বিসি টোয়েন্টি থ্রি মেডিসিনটি খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনটি খাওয়ার দরকার নেই যার মারি ফোলা কমে গেছে মেডিসিনটি খেয়ে সে বন্ধ করে দেবে দাঁতের ব্যথা ব্লিডিংয়ের কারণে হোক বা দাঁত ক্ষয় হয়ে যাওয়া যে কোনো সমস্যার কারণে হোক না কেন যখন সমস্যা আপনার ঠিক হয়ে যাবে তখন বেশি টোয়েন্টি থ্রি মেডিসিনটি খাওয়ার দরকার নেই মেডিসিনটি লাগাতার দু মাস তিন মাস বা তারও বেশি লাগাতার খেয়ে যেতে পারেন মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয় মেডিসিনটি বেশি দিন খেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ